দেড় বছর পর কাল খুলছে স্কুল কলেজ, শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত সব শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর। অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্কুলটাকে প্রস্তুত করেছি। ছাত্ররা যেভাবে স্কুলটা রেখে গেছিল ওইভাবে যেন স্কুলটা এসে দেখে, আমাদের অনুপস্থিতি তারা অপেক্ষা করছে, আমরাও তাদের অপেক্ষায় আছি। স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্কুলে ক্লাসগুলো শুরু করব। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শুরু হয়ে যাক, যদি কোনো রকমের সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে সেই স্কুল আমরা বন্ধ করে দেব। দেশে এলো সিনোফার্মের আরও 54 লাখ টিকা। চায়না থেকে তো আমাদের ক্রয় করা হচ্ছে এবং সেই ক্রয়ের একটা চালান আজকে এসে পৌঁছালো এবং সামনে আমাদের আরও কয়েকটা চালান, প্রতি সপ্তাহেই একটা একটা করে চালান আসবে। রাজধানীর মাতুয়াইলে ময়লার ভাগাড়ে সবজির চাষ, বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে, হতে পারে ক্যান্সার সহ মারাত্মক সব রোগ। মানিকগঞ্জের পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠছে নদীর ভাঙন, বিলীন ঘরবাড়ি সহ বহু স্থাপনা, দিশেহারা তীরবর্তী মানুষ। সিলেটের রেল লাইনের ওপর দিয়ে নির্মাণ করা হচ্ছে অনুমোদনহীন সড়ক, অরক্ষিত রেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা, জনসচেতনতা বাড়ানোর তাগিদ।